কাঁদছো না কি কি করছো আরে ঘুমাইনি ঘুমাইনি শুনতে পাচ্ছি বলো বলছি বিয়ে তো আমাদের অনেক দিন হলো তা বিয়ের এক্সপেরিয়েন্সটা কি বিয়ের এক্সপেরিয়েন্স হ্যাঁ তো বিয়ে কত বছর হলো পাঁচ বছর ভুলে গেছো নাকি ও পাঁচ বছরের এক্সপেরিয়েন্স শুনবে হ্যাঁ তাহলে বলি শোনো প্রথম বছর আমি মোবাইলে তোমার নামটা সেভ করেছিলাম জানু বলে মা তাই আর দ্বিতীয় বছর সেভ করেছি বউ বলে আর তৃতীয় বছর সেভ করেছি বাবুর মা বলে আর চতুর্থ বছর সেভ করেছি শুনবে মাথা ব্যথা বলে আর পঞ্চম বছর ডাইনি বলে কি গো আজকে রাতে কি খাবে তো যাই হোক বানাও চিকেন আছে নেই মাছ আছে ওটাও নেই সয়াবিন না পনির একটুও নেই তালা আছে তালা হ্যাঁ ওটা তো আছে তালা নিয়ে কি করবে তাহলে কিচেনে তালা দিয়ে দাও ওটাই খাবো দূর এ ফোনটাও হয়েছে সেকেলে সব সময় খালি হ্যাং হয়ে যায় কি গো শুনছো কি হলো সানের মতো চাচাচ্ছ কেন আজকে তুমি বাজার থেকে ঘুরে আসার পর আমি বাপের বাড়ি চলে যাব না না এখন আর বাপের বাড়ি ফাপের বাড়ি যেতে হবে না খালি বাপের বাড়ি যত কি বলছো কতদিন যাইনি আমার মন কেমন করছে আরে বলছি না পরে যাবে এখন যেতে হবে না যখনই আমি বাপের বাড়ি যাব বলি ও আমায় কিছুতেই যেতে দেয় না আজকে যে কোনো অজুহাতে আমি বাপের বাড়ি যাবই কই গো এরাম বাজারটা রাখো তুমি আবার সবজি এনেছো হ্যাঁ তুমি তো সবজি আনতে বললে তুমি সবজি আনলে কেন ডেলি ডেলি সবজি আজ আমি বাপের বাড়ি চলে যাচ্ছি নিজেই সকালবেলায় বললো সবজি আনতে আমি তো সবজি নিয়ে এলাম এখন আবার সবজি এনেছি বলে রাগ করে আবার বাপের বাড়ি চলে গেল কি রে ও নো সোনা সোনা আমি আজ সব কিছু তুলে এনেছি কি তুলে আনলে গো কাকে তুলে আনলে কেন তুলে আনলে কাউকে তুলে আনিনি পুজো তো চলে এসছে তাই শপিং করে এনেছি তো কাকে তুলে নিয়ে এলে মানে কি শপিং করে নিয়ে এলে শুনবে শুনবে কি এনেছি বেশি কিছু নিইনি আমার জন্য একটা ঢাকাই জামদানি নিয়েছি একটা টাঙ্গাইল সিল্ক নিয়েছি আর একটা বেনারসি নিয়েছি আর একটা কাপ্তান কিনেছি আর দুটো জিন্স আর টি শার্ট তোমার জন্য এনেছি তোমার জন্য নিয়েছি দুটো স্যান্ডো গেঞ্জি আর একটা লুঙ্গি বাবা আর আমার মায়ের জন্য এনেছি তো তুমি কি ভাবো আমার এত ছোট মন নাকি ওই রকম আমার ছোট মন নয় এই যে এনেছি তোমার মায়ের জন্য ব্লাউজ পিস